প্রাথমিক একশো জন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত ও বেতন বন্ধের নির্দেশকেই বহাল রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক টেটে জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে চাকরি প্রাপকরা সুপ্রিম কোর্টে যায় সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সেই মামলা ফিরিয়ে দেয় এবং নতুন করে চাকরি প্রাপকদের আবেদন শোনার নির্দেশ দেন সেই অনুযায়ী আজ দ্বিতীয় পর্যায়ের শুনানি হয় আবেদনকারীদের হলফনামা দেখা ও সওয়াল জবাব শোনার পর আজ একশো চল্লিশ জনের চাকরি বাতিলের নির্দেশকেই বহাল রাখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে প্রথম পর্যায়ের শুনানিতে চুয়ান্ন জন শিক্ষকের চাকরি বাতিল ও বেতন বন্ধের নির্দেশ বহাল রেখেছিলেন তিনি